আসন্ন শারদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি মন্ত্রী জাকির হোসেনের উদ্যোগে শনিবার রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। এই সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এলাকার মানুষেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আসন্ন শারদ উৎসবের আগে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। শনিবার রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি নবাব হোসেন সহ অন্যান্যরা। এই সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এলাকার মানুষেরা। এই বিধানসভার প্রায় 20 থেকে 25 হাজার মানুষকে নতুন বস্ত্র বিতরণ করা হবে বলে জানান তিনি। এদিন বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন জাকির হোসেন। আপনারা জানেন বাঙালির দুর্গা উৎসব সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে বাঙালিদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনারা জানেন প্রতিটা পুজোকে 50,000 টাকা করে দিয়েছে এবং তার বিরুদ্ধে বিজেপি করেছে, তাদের আমরা পূর্ণ নিন্দা করছি। এবং ইউপিতে এবং আসামে বিভিন্ন ভারতবর্ষের বাঙালির উৎসবকে বন্ধ করেছে, সেটা আমরা তার ধিক্কার জানাচ্ছি যে কোনো উৎসবকে কেউ বন্ধ করতে পারে, ছোটো করতে পারে, মেনটেন্স ডিসচার্জ মেনটেন করতে পারে, তারা আপনার মাস্ক পরতে বলতে পারে, কিন্তু বন্ধ করে দিয়েছে একটা ধর্মকে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আজকে বন্ধ করে দিয়েছে, তারা আমরা ধিক্কার করছি এবং ঘৃণা করছি যে কোনো ধর্মকে বন্ধ করা। এবং আজকে আমি আপনারা জানেন যে দুর্গা উৎসব সবচেয়ে বড় উৎসব বাঙালির। আমরা শাড়ি লুঙ্গি টাকা আমরা প্রায় এখানে এই আমার বিধানসভায় 25,000 লোককে দেওয়া হচ্ছে। কারণ হলো আমার জানেন কোভিড-19 মানুষের ইনকামের সোর্স অনেক কম, অনেক মানুষই গরিব আছে, তারা কিনতে পারছে না। মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কাজ করে এবং আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। আমি জনসেবক একজন, আমি সবসময় চাই যে মানুষ যেন ফ্যাসিলিটিগুলো পায় এবং মানুষগুলো যেন বাঁচে। প্রচুর টাকাও দেওয়া হয়েছে এবং প্রচুর শাড়ি লুঙ্গি দেওয়া হয়েছে, প্রায় 20,000-25,000 মতন আমার বিধানসভাতেই দেওয়া হয়েছে। টোটাল 50,000 উপরে দেওয়া হবে এই শাড়ি লুঙ্গি সমস্ত মিলে। কারণ হলো আমি মানব জাতির সেবা করার চেষ্টা করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চেষ্টা করে। আমরা আগামী দিনে চাইব যে সকল যারা বড় লোক আছে তারা এগিয়ে আসুক, মানুষের পাশে দাঁড়াক। মানুষের সেবা থেকে বড় সেবা কিছু নাই, এটাই সবচেয়ে বড় সেবা। আমরা কিন্তু যেগুলো কাজ করি মানুষের জন্য করি, মানুষের কাছে যেন সেই সঠিক পৌঁছাই সেই কাজ করছি আমরা। এবং আপনারা বিগত দিন দেখেছেন সাংবাদিক বন্ধু যারা আছেন সকলকে আমার শুভেচ্ছা জানাই। বহরমপুর শহরে এই প্রথম মিনিস্ট্রি অফ টেক্সটাইল ফেয়ার চলবে 15 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত। এই মেলায় পেয়ে যাবেন জুটের তৈরি শিল্পের নানান শৌখিন সামগ্রী সম্ভার। তাই আর দেরি না করে দুর্গাপূজার আগে আজই চলে আসতে হবে মিনিস্ট্রি অফ টেক্সটাইল ফেয়ার। স্থান বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুল। সময় সকাল 10টা থেকে রাত্রি 8টা। বহরমপুর শহরে সর্বপ্রথম সুকার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রণজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান। কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরকস্কার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদীঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99963। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিক জাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য। তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932769633।